জিনিসটা হচ্ছে যে যেই আচ্ছা হ্যাঁ যেই যন্ত্রাংশটা হচ্ছে যে এসি এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তরিত করতে পারে সেটাই হচ্ছে রেকটিফায়ার। এখন ফুল ওয়েভ রেকটিফায়ার হচ্ছে সেরকম জিনিস যেখানে আমরা দুইটা পিএন জাংশন ব্যবহার করব, পিএন জাংশন ডায়োড ব্যবহার করব। তো এই দুইটা আসলে সমান্তরালে যুক্ত থাকবে, কোন একটা এসি উৎস থেকে আমাদের মানে এসি উৎস থেকে আমাদের তো তড়িৎ উৎস আর কি, এসি ইনপুট, সেটা সেটা হচ্ছে উৎস, এবং এটার সাথে সমান্তরালে যুক্ত থাকবে হচ্ছে ওই দুইটা পিএন জাংশন ডায়োড, এবং এটার সাথে তো একটা রোধ থাকতে পারে। যাই হোক, রোধের সাথে এই দুইটাই সমান্তরালে যুক্ত থাকবে, এবং সমান্তরালে যুক্ত থাকার ফলে মানে যখন এসির যেহেতু মানে পালস দুই রকমের যায়, একটা হচ্ছে গিয়ে পজিটিভ পালস, একটা হচ্ছে নেগেটিভ দিকে পালস, তো যখন পজিটিভ পালস যাচ্ছে তখন আমাদের যেই পিএন জাংশনটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাবে, কারণ একটার মধ্যে দিয়ে যাবেই, কারণ হচ্ছে যে একটার জন্য তখন এই আচ্ছা স্যার আমি কি এখানে হচ্ছে যে যেহেতু আপনি চিত্রটা এখানে বের করে রাখছেন, আমি কি এখানে হচ্ছে যে অ্যানোটেট করে দেখাবো এরকম কিছু? না, তুমি বলো, মুখে বললেই হবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, আসলে মুখে হচ্ছে, আচ্ছা স্যার ঠিক আছে। তো তখন হচ্ছে যে তারপর তুমি তুমি আচ্ছা ওখানে স্যার আমি চিত্র ধরে বলি, আচ্ছা তুমি তাহলে ওখানে আমি চিত্র ধরে বলি, দেখাতে চাইলে দেখাতে পারো, সমস্যা নেই। আচ্ছা স্যার আমি চিত্র ধরে বলতেছি তাহলেই হবে, আর হ্যাঁ অ্যানোটেট না করি। সেটা হচ্ছে যে এখানে যেমন এসি ইনপুটটা আমরা দেখতে পাচ্ছি, যে লাল রঙের অংশটা হচ্ছে এসি ইনপুট, এবং এ পাশে যেটা আছে মানে এটা যেহেতু আমাদের একটা ট্রান্সফরমার, এ পাশে এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। এখন যদি ধরা যাক যে আমাদের পজিটিভ ইনপুটের জন্য এই যে এই পাশে যে এ এ অংশটা যেদিকে আছে মানে ও এ এই পথ বরাবর, এই যে D1 এই ট্রানজিস্টরের মধ্য দিয়ে আমাদের বিদ্যুৎটা যাচ্ছে এসি এর পজিটিভ পালস এর জন্য, তখন আমরা পাচ্ছি যে D1 পালস। আবার যদি আবার দেখা গেল যে এসি ইনপুটের যখন হচ্ছে নেগেটিভ দিকে পালস আসতেছে, তখন আমাদের বি এর এই দিক দিয়ে মানে পজিটিভটা যাচ্ছে, যেহেতু পিএন জাংশন একদিকে সম্মুখী ঝোঁক প্রাপ্ত হচ্ছে, সেই জন্য এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে বিদ্যুৎটা, তখন আমরা D2 পালস পাচ্ছি। এইভাবে প্রত্যেকটা হচ্ছে D1 মানে প্রথম তৃতীয় পঞ্চম এইসব পালস গুলার জন্য আমরা পাবো হচ্ছে D1, তারপরে আবার D1 মানে এরকম পেতে থাকবো, আর হচ্ছে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এই পালস গুলার জন্য আমরা পাবো হলো D2 পালস আর কি, মানে ডিসি আউটপুটে আমরা পাবো D2 পালস। তো এটাই মেইনলি আসলে পূর্ণ তরঙ্গ। ও হ্যাঁ, আর এটাকে হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ এই জন্য বলা হচ্ছে, তার কারণ এটা এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কয়টা পালস আছে মানে আমাদের আমাদের এসি ইনপুটে যে পালস গুলো আছে, আমরা এখানে মানে সেটার সেটার জন্য প্রত্যেকটার জন্য আমরা একটা করে পালস পেয়ে যাচ্ছি। কোনো পালসই নষ্ট হচ্ছে না, হ্যাঁ কোনো পালস নষ্ট হচ্ছে, এই জন্য এটাকে পূর্ণ যেটা তরঙ্গ হাফ ওয়েভ একমুখী কারণ রেক্টিফায়ার বলা হচ্ছে। রেক্টিফায়ার আমরা শুধু একটা করে পালসের অংশ গ্রহণ করতে পারছি, বাট পালসের আর একটি অংশ আমরা গ্রহণ করতে পারিনি, কিন্তু ফুল ওয়েভ রেক্টিফায়ারে সেটি হচ্ছে না, সেটি উভয় অংশই গৃহীত হচ্ছে, এই তো। জি স্যার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর স্যার এরপরে বলার কথা হচ্ছে যে ব্রিজ রেক্টিফিকেশন। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, আমি যদি এই চিত্রটা দেখে বলি তাহলে স্যার, এখানে যেটা আমাদের মানে এই ব্রিজটা আমরা অনেকটা দেখতে পাচ্ছি যে দেখতে অনেকটা হুইটস্টোন ব্রিজের মতনই, এবং এটার হচ্ছে যে এই যে যে কোনো মানে যে কোনো বলতে বিপরীত দুইটা প্রান্তের সাথে কিন্তু আমাদের হচ্ছে রোধ লাগানো আছে, আর হচ্ছে যে হ্যাঁ বিপরীত দুইটা বিপরীত মানে হ্যাঁ বিপরীত যে কোনো দুইটা বিপরীত প্রান্তের মধ্যে রোধ লাগানো আছে, আর হচ্ছে দুইটা বিপরীত প্রান্তের মধ্যে ট্রানজিস্টরের যে গৌণ কুণ্ডলী সেটা লাগানো আছে। এখন আমরা যদি এই যে এখানে এসি সাপ্লাই দিলাম, যেহেতু এটা এটা যে একটা কোনো সরি লাগানো ট্রানজিস্টর যাবে বলে না, ফেলছে এটা এটা ট্রান্সফরমার, এটা জি স্যার যে জি কোনো স্যার এটা আমি লাগানো বলবো, না। হ্যাঁ 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 জি স্যার। তো আসলে যে কোনো হবে না, তার কারণ আমাদের পিএন জাংশনের পি সাইডটার সাথে আমাদের একটা প্রান্ত লাগানো থাকতে হবে। আবার মানে স্যার এই যে এখানে যেই ইয়েটা যেই ইয়েটা এখানে ফলো করা সংযোগ হয়েছে, প্রকৃতিটা হবে হলো জি এই স্যার, দুটা করে ডায়োড হবে একই মুখী, হ্যাঁ 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 সেটাই, চারটে ডায়োড কিন্তু জি স্যার, একই মুখী না, দুটা করে ডায়োড একই মুখী হওয়াতে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে যে দুই পাশের দুটা করে ডায়োড যেখানে এসে মুখোমুখি হয়েছে সেটিকে লাগানো আছে তোমার হলো এই মানে রোধের এক প্রান্তের সাথে ধারকের রোধ এক প্লাস প্রান্তের হলো সাথে, ক্যাপাসিটরের সাথে, হ্যাঁ ধারকের সাথে, হ্যাঁ অন্য প্রান্ত তার অন্য বিপরীত প্রান্ত প্রান্ত মিলে এটি সমন্বয় ওই, করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ আর অপর যে প্রান্তগুলো আছে অর্থাৎ সেটিতে দেখা আছে হলো এই ডায়োডগুলোর তোমার পি প্রান্ত এবং এন প্রান্ত, এটির সংযোগস্থল যেখানে আছে এরকম স্থান দ্বয়ে আমরা ওই
যে ট্রান্সফরমারটি এখানে ব্যবহার করা হয়েছে আমাদের প্রয়োজনীয় ভোল্টেজ পাওয়ার জন্য সেটিকে আমি সংযুক্ত করেছি। হ্যাঁ, তো স্যার এটার মেইনলি কার্যপ্রণালী হচ্ছে এরকম। ধরা যাক যে আমাদের এখানে এসি সাপ্লাই আমরা দিলাম, তো আমাদের প্রথম পালসের জন্য, এসির প্রথম পালসের জন্য আমরা এদিকে বিদ্যুৎটা পাইলাম হচ্ছে যে এম এর এই দিক দিয়ে, মানে এম এম পথে আমাদের পজিটিভ পালসটা চলে গেল। তাই যদি যাই তখন আমরা হচ্ছে এই এই যে ব্রিজ আছে এখানে, এই ব্রিজের মধ্যে আমরা D1 আর D3 তে হচ্ছে যে পালস পাবো আর কি। এবং আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে D1 D3 এবং এটা দিয়ে এটা হয়ে, মানে যদি D2 এর মধ্যে দিয়েও যায় D3 হয়ে, তবুও এটা হচ্ছে গিয়ে ওই এ বিন্দু দিয়ে গিয়ে পজিটিভ প্রান্তটা একটা জায়গাতে হচ্ছে রোধের একটা পাশেই হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এরকম এম এর দিক দিয়ে পজিটিভ পালস যাচ্ছে তখন আমরা D1 আর D3 এর মধ্যে দিয়ে প্রবাহটা পাচ্ছি, মানে D1 আর D3 তখন অন হচ্ছে। আবার যখন এসির পরের পালসের জন্য এই এন এর দিক দিয়ে পজিটিভ পালস পার হচ্ছে তখন আমরা D2 আর D4 এর মধ্যে দিয়ে হচ্ছে যে প্রবাহ পাবো। কিন্তু এক্ষেত্রেও আমরা সেই এ হয়ে যেই প্রান্তে এর আগের বার পজিটিভ পাইছিলাম, মানে পজিটিভ প্রান্তটা সবসময় রোধের একই দিকেই হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। মানে এই সময় হচ্ছে D2 আর D4 অন হবে আর D1 আর D3 অফ থাকবে। তো আমরা এখানে মেইনলি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এসি যে প্রথম তৃতীয় পঞ্চম পালস গুলো আছে সেগুলোর জন্য D1 আর D3 অন হবে, D2 আর D4 অফ থাকবে। আবার এসির যে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পালস গুলো আছে সেগুলোর জন্য D2 আর D4 অন থাকবে আর D1 আর D3 অফ থাকবে। আর এখানে ধারকটার যে কাজটা, ধারকের কাজটা হচ্ছে এটাই যে আমরা যেহেতু জানি যে ডিসির যে ডিসি প্রবাহের যেই আউটপুটটা আমাদের লেখচিত্রে পাওয়ার কথা সেটা একদম একটা সমান সমান একটা সরল রেখা হওয়ার কথা, কিন্তু হচ্ছে এর আগে আমরা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ বা এই সব অংশগুলোতে আমরা দেখছি যে ওখানে পালস হয়ে আসতেছে আমাদের ডিসি, কিন্তু পালস তো ডিসি হয়ে আসলে হবে না, এজন্য এই ধারকটা এক্সট্রা যে প্রবাহটা সেটা হচ্ছে জমা রাখে প্রয়োজন মতো, মানে যাতে এটা সমান একটা, মানে সবসময় ধ্রুব থাকে যাতে ভোল্টেজটা, সে ব্যবস্থা করে এই ধারক, এর জন্য এখানে ধারক লাগানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ধারকের কাজটা হলো যে প্রবাহ যখন আমাদের পালসেটিং হচ্ছে, এটা মানে পর্যায়ক্রমিক ভাবে একটু হ্রাস বৃদ্ধি হচ্ছে, তখন এই ধারকের কাজ হলো বিদ্যুৎকে একটা নির্দিষ্ট প্রবাহ পর্যন্ত স্টেবল রাখা, স্থির স্থিতিশীল রাখা। সেক্ষেত্রে প্রবাহের একটা বাড়তি অংশকে তারা ধারণ করে, আবার যখন প্রবাহটা একটু কমে আসে তখন আবার সেই ধারণ করা বিদ্যুতের অংশটি ছেড়ে দিয়ে এটি বিদ্যুতের পরিমাণটাকে একটা নির্দিষ্ট স্থিতিশীল অবস্থানে থাকতে সাহায্য করে। ফলে আমরা এখানে সেখান থেকে একটা মানে নিরবিচ্ছিন্ন এবং আমাদের একেবারে নির্ভেজাল, যাকে বলা হয় ফ্রেশ ডিসি আউটপুট, সেটি পেয়ে থাকি। তখন আর ওটা ওই 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 আউটপুটটা তখন পালসেটিং ডিসি হয় না, তখন ওটা একটা স্থিতিশীল, তখন ওইটা একদম হচ্ছে স্থিতিশীল, যেটা আসল ডিসি যেটা লেখ হয় সেটার মতো হয়, সেটার মতো হয়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার